হ্যালো বন্ধুরা, শুভ সকাল। অনেকদিন পর আবার আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। আজকে হচ্ছে মহালক্ষ্মী পুজো। সবার ঘরেই, কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, সবার ঘরেই পুজো হচ্ছে এই করোনা পরিস্থিতিতে। তো আজকে আমার বাড়িতেও পুজো হচ্ছে। মা যতটুকুনি জোগাড় দিয়েছেন ততটুকু জোগাড় দিয়ে পুজো করছি। তো চলো তোমরা দেখে নাও সকাল থেকে কী কী করছি না করছি, একদম পুজো অবধি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো মাল পোনা দিচ্ছে, কি সুন্দর। তোমায় আজকে সন্ধ্যাবেলা একটা বন্দুক দেখাবো, কি সুন্দর জানো না। বন্দুকটা গুলিও আছে, শোলার কি সুন্দর নরম সফট। সামনে চুম্বক লাগানো এটা বন্দুক। আম্মা এটা কি আঁকছো? তো এই আমার আলপনা দেওয়া শেষ হলো। এই মায়ের পা ধানের শীষ সহ এই ঠাকুর ঘরে ঢুকলাম। এই যে কেমন হয়েছে আলপনা দেওয়া বলো। এই হচ্ছে আমার মা, মা লক্ষ্মী। পরিষ্কার করে রাখা হয়েছে মা লক্ষ্মীকে। বাবা লোকনাথ আছেন, আসন পুরো পরিষ্কার। আর এই ঘরে আলপনা দেওয়া হবে বলে আমাদের ঠাকুরের কাজ হচ্ছে ওই, এই যে কারখানা ঘর আমাদের, যে কারখানা, এই এই হচ্ছে এখানে ঠাকুরের সব আয়োজন করা হয়েছে। লুচি হবে, সুজি হবে, পায়েস হবে, তিলের নাড়ু হবে। এই যে ঠাকুরের সব এখানে সামগ্রী সাজানো আছে। আমি আলপনা দিয়ে এসে হাত লাগাবো, এখন মা করছে। কালকের থেকে এই সব মা করেছে, এগুলো সব মেজে ধুয়ে ভালো করে এখানে গুছিয়ে রেখেছে। এখানে এখন তিলটা ভাজা হচ্ছে, তিলের নাড়ু হবে। তোমরা দেখতে থাকো কি কি করছি, পরপর সব দেখাবো। এখানে পায়েসটা হচ্ছে, আর কারখানার যেখানে তোমাদেরকে দেখালাম পুজো সামগ্রী নিয়ে, ওখানে হচ্ছে সুজিটা হচ্ছে, এখানে পায়েসটা লুচিটা আমি করছি, লুচি করছি এখানে। ছোট্ট ছোট্ট লুচি ঠাকুরের, কি ছোট্ট ছোট্ট, কি সুন্দর ফুলে গেছে এই লুচিগুলো। বানানোর সুপার হিট হিরো হচ্ছে এই যে আমার মা। এখানে হচ্ছে তিলের নাড়ু, এই যে ঠাকুরের জন্য তোলা হয়েছে। এখনো গোছানো শেষ হয়নি, গোছানো এখনো বাকি আছে। সেই কলকাতার পরশুদিন থেকে শুরু হয়েছে, আজকে হয়নি, মজা করছি। প্রায় 5:30 বাজে, তবুও এখনো গোছানোর প্রক্রিয়া চলছে। লক্ষ্মী পুজো, অনেক গোছানো গাছানো থাকে। তারপরে আমাদের হয়েছে আজকে লুচি, সুজি, পায়েস, তিলের নাড়ু, তারপরে এমনি নাড়ু, খই মুড়কি। এখানে হচ্ছে নারায়ণ ঠাকুরের আসন, আর এই হচ্ছেন মা লক্ষ্মী। এখনো গোছানো চলছে, প্রায় 8 বাজে, গোছানো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু এখনও ব্রাহ্মণ আসেননি। ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল, ঘরে ঘরে এখন লক্ষ্মী পুজো। এবার সব গোছানো হয়ে গেছে, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের আসন, এখানে মা লক্ষ্মী। আলোটা একটু কম বন্ধুরা। তো এই গুছানো কমপ্লিট হলো, ঠাকুর মশাই ঢোকার সাথে সাথে তোমাদেরকে দেখাবো কিভাবে পুজোটা সম্পন্ন হচ্ছে। ঠাকুর মশাই চলে এসেছেন। বাবান দেশলাই দাও, বাবান বিষ্ণু আয়োগ ব্রাহ্মণ্য হিতা ভীতের কৃষ্ণ
হরে গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মহং পাপাপকর্মভব রাহি মাং পুণ্ডরীকায় কুসর্ব পাপহং। জোগাড় দেওয়া হলে বলবে। ওম নমস্তে সর্বদেবানাং পরদাসী হরিপ্রিয়ে জাগতিষ্ঠং কল্পান নানাং সামে ভূয়া এই পুজো কমপ্লিট হলো, ঠাকুরমশাই এই মাত্র বেরোলেন, কালকে প্রায় 8টার কাছে পূর্ণিমা ছাড়বে রাত। তো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে। তো সবাইকে প্রসাদও দিয়ে এসেছি, সবার বাড়ি থেকে প্রসাদও নিয়ে এসেছি, কেউ কেউ দিয়ে গেছে। তো এইমাত্র আমাদের এই যে খাওয়া কমপ্লিট হলো, তো আজকে রাত্রে আমাদের প্রসাদ খেয়ে পেট ভরে গেছে, মা লক্ষ্মীর কৃপায়। তো আজকের মতো এখানেই শুভরাত্রি, গুড নাইট, টাটা, তোমরা সবাই ভালো থেকো, ফিরে আসবো নতুন এক আবার কোনো একটা ব্লগ নিয়ে। আমি বলেছিলাম তো সন্ধ্যাবেলায় তোমার বন্ধুক দেখো, বন্ধুদের সাথে খেলতে খেলতে ভুলেই গেছি যে বন্ধুক দেখাবো তোমাদের, চলে বন্দুক দেখাবে এখন। তো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, যদি যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে নাও। এই জোর বন্ধু দেখাচ্ছি, এই উপরে ভর্তি হয় সামনে, এই যে চুম্বক লাগানো, আইনার মায়ের আমার সঙ্গে কামিনী।